একটু যদি বলি যে আপনারা যখন স্বাভাবিক সময়ে ঈদটি পালন করতেন, তখন আপনাদের ব্যস্ততাটা ঈদ কেন্দ্রিক কিভাবে থাকতো? আসলে দেখো, আমরা যে গত ঈদ যখন আমরা করছি রমজানের ঈদ, ঈদের পরের দিন আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড শুটিং করা লাগছে, কারণ ঈদের নাটকগুলো আমরা ডেলিভারি দিতাম পারছি না, কোম্পানিতে আমরা খুব চাপ সৃষ্টি করছে, যার কারণে আমরা ঈদের পরের দিনও কাজ করছি, ঈদের আগের দিন করছি, শুধুমাত্র ঈদের দিন আমরা অফ রাখছিলাম। এমন কি কিছু প্রডিউসার হলে আমরা কিছু অফার করছেন যে ঈদের দিন জামাত পড়িয়া কি কাজ করা যায় না, বলে আমরা কাজ করা যাইব আউট হয়ে আনন্দ, কারণ আমরা যে কাজটা করি কাজটা একটা আনন্দ মধ্যে করি। কিন্তু তারপরে তো লোক সমাজে মনে একটা জিনিস আছে যে সমাজের মাঝে মানুষে মনে করবো আসলে আমরা মনে করে ঠেকার দায়ও করলাম, তো এর লাগে খালি খুব ব্যস্ততা আছে। এখন তো আর ব্যস্ততা আগেও নাই পিছেও নাই, বাড়িতে লকডাউন হিসাবে আমরা সময় কাটাইলাম এই আর কি। গত বছর ঈদে আপনারা, আপনি যে ব্যস্ততার কথা বললেন যে এত ব্যস্ত ছিলেন যে ঈদের পরদিনও আপনাদের শুটিং করতে হয়েছে, তো এই ব্যস্ততার মধ্যে আপনারা কয়টি নাটক ঈদের সময় মুক্তি দিয়েছিলেন এবং এগুলো কি কি ছিল যদি একটু বলতেন? আমার 12টা নাটক মুক্তি পেয়েছে গত বছর, ঈদের নাটক। শখের সিলেট একটা চ্যানেলে ছাড়ছে, রঙ্গিলা সিলেটে ছাড়ছে, আমার নিজস্ব হইলো কি দুইটা চ্যানেল, একটা হইলো কি নাটকঘর, একটা হইলো কি ঈশা মিডিয়া, এইগুলা মিলাইয়া আমরা যেগুলা ছাড়ছি এই ঈদের নাটকগুলো আর কি। 12টা নাটক, সবগুলো তো আর মনে রয়েছে না, 1 বছর হয়ে গেছে, যার কিন্তু কারণে আমি এবার যে ঈদকে কেন্দ্র করে নিশ্চয়ই অনেক আগের থেকে আপনারা কাজ শুরু করেছিলেন, যেহেতু আপনি 10-12টি নাটকে অভিনয় করেন, সুতরাং এগুলো তো বছরের শুরু থেকে আপনারা কাজ শুরু করে দেন। যখন এক ঈদ শেষ হয় আরেক ঈদকে আপনারা জি টার্গেট জি করে বা লক্ষ্য করে তো আপনারা নিশ্চয়ই কাজ শুরু করেন, তো এই বছর আপনারা কি পরিমাণ নাটক করেছিলেন, সেগুলোর অবস্থা কি? নিশ্চয়ই এগুলোর কোনোটাই আপনারা মুক্তি দিতে পারেননি বা দিয়েছেন কিনা ইউটিউবে, তো এখন তো বেশিরভাগ নাটক ইউটিউবের চ্যানেলগুলোতেই আপনারা মুক্তি দিয়ে থাকেন, যদিও আগে আমরা দেখতাম যে ক্যাসেটের একটা যুগ ছিল, হয়তো আপনারা ক্যাসেট জি জি আকারে সেটা বাজারে ছাড়তেন, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি, আমরা ভার্চুয়ালি বা ডিজিটালি আমরা অনেক এগিয়েছি, সুতরাং আমাদের নাটকের পরিধি বলি বা নাটকের সিস্টেম বলি অনেক কিছুতেই আপনারা কিন্তু পরিবর্তন আনছেন, তো এবারের নাটকগুলোর অবস্থা কি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি কি নাটক এবার করেছেন এবং সেগুলোর অবস্থাটা কি? এবার আসলে সবুজ সিলেট ইউটিউব চ্যানেল একটা আছে, এটা আপনারা ভালো করে জানেন, সবুজ সিলেটের কর্ণধার জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, এই চ্যানেলও আগর করা, মানে করোনা আবার আগর একটা আমার 4টা নাটক করা আছে, এর থেকে 2টা নাটক সার্চ হয়। আর আমি একটা নাটক মহামারীর ভিতরে যে সময় আছে যে চ্যানেলটা খালি যেই গিয়া সব, তারপরে তো হয়েছে গিয়া মানুষ লকডাউনও কিছু বিনোদন চায়, আর তো আল্লাহ আমিন তো করে দু, এটা তো কোনো যে যেখানে আসেন কর সবেও, কিন্তু ঈদ উপলক্ষে তো এটা বিনোদনের জায়গা। তখন আমি আমার স্থানীয় প্রশাসনের অনুমোদন অনুমোদন তো পাওয়ার কথাও নাই, তারপরেও যতটুকু আমার পায় পরিচিত আছে আমি আমার দূরত্ব বজায় রাখি, আমি একটা নাটক মাত্র একটা নাটক আমি ঈদের লাগি ছাড়ছি, এটা হইলো কি আপনার ঈদের জামা। ঈদের জামাটা ভালো একটা রেসপন্স পাইছে, কারণ মানুষের মন ভরে ইয়া নাটক করতাম, নিজে অভিনয় করতাম পারছি না, বালা করিয়া মন ভরেন না, একটা ডর ডর কাজ করে, যে কারণ যেহেতু টিম ওয়াজ কাজ কাজ করা লাগে হিসাবে, আর মানে মন মতো কাজ করতাম পারছি না, কি একটা দুঃখ মনের মাঝে। এই নাটকটি সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এই নাটকের কোন ইউটিউব চ্যানেলে গেলে তারা দেখতে পারবেন এবং সংক্ষিপ্ত ভাবে যদি তাদেরকে একটু ধরেন আপনার নাটকের প্রচারণাটি যদি করে ফেলেন, যারা আমাদের দর্শক এই মুহূর্তে রয়েছে হয়তো অনেকে জানেন না বা দেখেন কিনা, যদি দেখে জি, থাকেন তাহলে তো ভালো, যারা দেখেননি তারা কিভাবে দেখতে পারবেন একটু যদি বলে দিতেন। না নাটকটা আমি অলরেডি ইউটিউব চ্যানেলে ছাড়ছি, আপনার নাটকগর ইউটিউব চ্যানেলটা আমার নিজস্ব চ্যানেল, ঈদের জামা নাটকটা আপনার এখানে ঢুকলে দেখতে পারবে। এবং খুব দুঃখজনক একটা ব্যাপার, যেমন আমরা দিন মজুর মানুষ, অনেক সময় ইয়ের গেছে মাজন অখলোর গেছে দরাদ থাকি যাই, আগে আমরা অ্যাডভান্স খাই লিছি, এখন ঈদের সময় অ্যাডভান্স কাটানিত লাগি যায়, ওটা তো আমরা বুঝাইতাম চাইছি যে আমরা তো গরিব মানুষ, অন্তত পক্ষে ঈদের সময় আগেও এবং পরেও আমরা রিটে কাটা না কাটানি লাগিয়ে কি ওই মেসেজটা সোশ্যাল মিডিয়াতে ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আমরা আর কি। এই নাটকটিতে আপনার সাথে আর কারা কারা অভিনয় করেছেন? আমার সাথে বিশ্বজিৎ সরকার, আমার গুরু চম্পক সরকারের ছোট ভাই, এবং ডিরেকশন করছেন তার নিজে, এবং মদরিস শিপন আহমদ তাই অভিনয় করছেন, এরপরে আমরা রুমা রাইসা তাই অভিনয় করছেন, আরো অনেকে করছেন।